ব্যাটে একটা চারও নেই কিন্তু চারটা ছয়, মানে প্ল্যান কি ছিল আসলে? প্ল্যান তো নর্মাল অ্যাজ ইউজুয়াল ছিল। প্রথমে আমি উইকেটে যেয়ে, প্রথমে যেহেতু স্ট্রাগল করতেছিল ব্যাটসম্যানরা, উইকেটে যেয়ে আগে ধরনটা বোঝা আমার খুব ইম্পর্টেন্ট ছিল। দেন আমি যখন খেলতেছিলাম, আমি মেবি এক 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 করে খেলতেছিলাম। দেন একটা ওভারের চান্স নিছি, চান্সটা হয়তো বা আমাদের টিমের জন্য ভালো হয়েছে, আমার জন্য ভালো হয়েছে, ওই একটা ওভারে টিমের মোমেন্টামটা চলে আসছে। আর পাক্কা 200 স্ট্রাইক রেট আপনার, তো আউট হওয়ার পর কি একটু আপসেট ছিলেন কিনা? দেখলাম যে একটু স্টাম্পের দিকে তাকাচ্ছিলেন ব্যাটটা হাতে নিয়ে। না না, আফসোস তো থাকে, দেখেন আফসোসের তো শেষ নাই। যেহেতু আমার খুব ভালো লাগতেছিল, আমি মনে হইতেছিল যে আমি আর দুই তিন ওভার থাকলে আরও তিনটা চারটা ছয় মারলে হয়তো বা টিমের জন্য আরও ভালো হইতো। যেহেতু নতুন ব্যাটসম্যানের জন্য উইকেটটাও তো ইয়ে ছিল না, স্ট্রাগল করে নতুন ব্যাটসম্যানের জন্য, সেইখান থেকে চিন্তা করতেছিলাম, বাট মিস হয়ে গেছে ওইটা নিয়ে আর কি ভাবতেছিলাম যে এখন এইটা হয়তো বা না করলে, নর্মাল খেললে হয়তো বা ভালো, তো এইটা চিন্তা করে হয়তো বা একটু এগ্রেসিভ মুভমেন্ট তখন দেখাই দিছি। আর আপনি ছয় খেলেন, ছয়ের পরও উইকেট নেওয়ার জন্য একটু ফ্লাইট ডেলিভারি দিলেন, আবার কলারটাও বেশ উঁচু, মানে শেখ মেহেদির সাহসটা কি বেড়ে গেছে নাকি আগে থেকে বাড়া ছিলই? না না, এরকম কিছু না, দেখেন এমন একটা মোমেন্টাম ছিল যে দুইটাই রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল, তো আমার তো এখান থেকে 8-10 করে দিলেও ভালো, তো আমি ওই প্ল্যানিংই করতেছিলাম। আমার যেটা প্ল্যান ছিল আমি ওই প্ল্যানেই গেছিলাম, বাট হয় না সব দিন এক্সিকিউশন এক হয়, আপনি ছয়টা বলেই একই রকম করতে পারবেন না, বা আপনি যেটা টার্গেট করবেন সেটা করতে পারবেন না। বাট হ্যাঁ, ছয় খাওয়ার পরে আবার কামব্যাক করছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট যে আপনি অ্যাজ এ বলার হিসেবে যখন আপনি রান দিবেন, তারপরের থেকে ডট বল কিংবা উইকেট আদায় করতে পারলে এটাই বলারও সব থেকে বড় চ্যালেঞ্জের কাজ। আর সাকিবের সঙ্গে ব্যাটিং করাটা কি একটু সহজ নাকি? আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের দুজনের ওই জুটিটাই কিন্তু খেলার মোমেন্টাম আপনাদের দিকে নিয়ে যায়। হ্যাঁ অবশ্যই, সাকিব ভাইয়ের মতন এক্সপিরিয়েন্স প্লেয়ার, আপনি যদি দেখেন যে 15-16 বছর একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের সাথে, আপনি যে কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ারের সাথে খেললে আপনার খেলাটা ইজি হয়ে যায়। আমি আর সাকিব ভাই লাস্ট দুইটা ম্যাচে আমার একই ছিল, সাকিব আমার বিন্দু মাত্র ওরকম কিছুই বা প্রেশার বা কোনো কিছু না, আমি গেলে সাকিব ভাই সবসময় নর্মাল ক্রিকেট খেলার জন্যই বলছে। তো ওইটা আর কি, যে এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে আসলে দেখেন, আমি স্ট্রাগল করার সময় সাকিব ভাই কিন্তু স্ট্রাইকে যখন ছিল তখন কিন্তু স্কোরিং শর্ট খেলে কিন্তু আমার জন্য ইজি হয়ে গেছে। বাট এরকমই আর কি, এক্সপিরিয়েন্স প্লেয়ারের সাথে ব্যাটিং করলে অনেক অনেক মুহূর্ত থাকে যে অনেক কিছু শেখা যায়, জানা যায়, এবং ওইটা নিজে এক্সপেরিমেন্টও করা যায়। আর বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, আর ব্যাটেও রানটা আসছে, আপাতত হ্যাপি কিনা? যদি আসলে ক্রিকেটাররা আরও বেশি ভালো করতে চায়। না অবশ্যই, দেখেন ভালোর তো শেষ নাই, আসলে এখনও আরও অনেকগুলো ম্যাচ আছে, ফুল টুর্নামেন্টটা কাভার করার পরে আসলে বোঝা যাবে যে আমার অবস্থানটা কোথায়। তা আমি আসলে ওইটা নিয়ে চিন্তিত না, আমি নর্মাল ম্যাচ বাই ম্যাচ যেভাবে খেলতেছি আমি ইনশাল্লাহ এইভাবে খেলে যেতে চাই। আর দলের জন্য মানে একেবারে টানা 60টা জয়, মানে রংপুর রাইডার্স তো একেবারে উইনিং ট্র্যাকে তো রয়েছেই, ঠিকভাবে নিশ্চয়ই শেষ করার একটা প্ল্যান থাকবে? না অবশ্যই, দেখেন যে মোমেন্টামে আমরা আছি আসলে এই মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, যে এই মোমেন্টামটা আমরা চাই না যে হারাইতে, যে আমাদের যে লক্ষ্যে আসছি আমরা সেই লক্ষ্য পৌঁছাইতে গেলে এরকম প্রত্যেক ম্যাচে এরকম ডিফারেন্ট সিনারি আসবে, ডিফারেন্ট সিচুয়েশান আসবে, এখান থেকে আমাদের সবার বের করে নিয়ে যেতে হবে। অ্যাজ এ টিম প্লেয়ার হিসেবে, টিম মেম্বার হিসেবে এটাই সব প্লেয়ারের দায়িত্ব। তা আমরা চাই এই পুরো টুর্নামেন্টটা যেন ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি এবং ভালোটা ভালোভাবে শেষ করতে পারি। একদম, সামনের জন্য অনেক বেশি শুভকামনা, শেখ মেহেদি আশা করি ভালো করবেন। থ্যাংক ইউ ভাইয়া। শেখ মেহেদি ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, যেটা তিনি বললেন যে দল হিসেবে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হতে চায়, টানা 60টা ম্যাচ জয় কিন্তু এই বিপিএলে এই দলটা করে দেখিয়েছে, আর নিজে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সঙ্গে সাকিবের সঙ্গে ব্যাটিং করা নিয়ে গল্প জানালেন। তবে শেখ মেহেদি আরও ভালো করতে চায়, ওই যে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া কিংবা ব্যাটে রান, শেখ মেহেদি আসলে আরও অনেক বেশি ভালো করতে চান। রিফাত ইমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.